সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই ছয়তলা বিল্ডিংয়ের যে প্রজেক্টটি, এটির কিন্তু বিমের কাজ চলছে। অর্থাৎ আমাদের এখন স্ল্যাব ঢালাই প্রসেস শুরু হবে এর মধ্যেই, আর যখন স্ল্যাবের রডগুলো বাঁধাই করা হবে তখন কিন্তু আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো এর জন্য অবশ্যই আমাদের সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনাদেরকে এর আগে এটির গ্রেড বিম দেখানো হয়েছিল, তো গ্রেড বিমে কোনটি রড কীভাবে ডিজাইন করা হয়েছিল সেটি কিন্তু আপনারা দেখেছেন। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে স্ল্যাব বিম আর কি, অর্থাৎ ফ্লোর বিম, এই ফ্লোর বিমগুলো কিন্তু বসানো হয়ে গেছে, এগুলো রড বাঁধাই করা হয়েছে এবং এগুলো শাটারিংয়ের মাঝে বসানো হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শাটারিং কার্যক্রম চলতেছে এখনও, এগুলো সঠিকভাবে ভালোভাবে আর কি শাটারিং সম্পন্ন হয়নি, অর্থাৎ এগুলো চেকিং দিয়ে তার পরবর্তীতে কিন্তু এগুলোর উপর দিয়ে স্ল্যাবের রড বিছানো হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে রডগুলো বিছানো হয়েছে এগুলো এটা হচ্ছে কলাম, এখানে কলাম এবং বিম, আমাদের এটি হচ্ছে কলাম এবং বিমের সংযোগস্থল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে কলামের রডগুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু এখানে বিমটি সংযুক্ত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন ফাইনাল রড বাঁধাই করা হবে, অর্থাৎ ঢালাইয়ের আগ মুহূর্তে, তখন কিন্তু কোথাও কোথাও যদি সমস্যা থাকে সেগুলো কিন্তু ওয়েল্ডিংয়ের মাধ্যমে সমাধান করা হবে, অথবা সেগুলো আবার তার দিয়ে বাঁধতে হবে নতুন করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, স্টিরাপ, এগুলো কিন্তু সঠিকভাবে দেওয়া হয়েছে, মানে হচ্ছে এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকের শাটারিংয়ের কার্যক্রমও চলতেছে, আশা করা যায় 2-3 দিনের ভিতর আমাদের শাটারিং কমপ্লিট হয়ে যাবে। যখন শাটারিং কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু স্ল্যাবের রড বাঁধাই শুরু হবে। আর এটাতে স্টিরাপের ডিস্টেন্সটা একটু বেশি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজাইন অনুযায়ী যা এসেছে তাই কিন্তু দেওয়া হয়েছে। আর স্ল্যাবের ক্ষেত্রে এখানে 10 মিলিমিটার ডায়া রড ব্যবহার করা হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটি কিন্তু বিমের ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ ডিজাইন অনুযায়ী আমাদের যে এক্সট্রা টপ অথবা এক্সট্রা বটমটা কিন্তু বিমের মাঝখানে থাকে। আর আপনাদের এক্সট্রা টপ যেটা হয়তো ড্রয়িংয়ে দেখেছেন, এটি কিন্তু বিমের দুই পাশে L/3 অথবা L/4 ডিস্টেন্সে কিন্তু দেওয়া হয়, এটা ডিজাইন অনুযায়ী। অর্থাৎ আপনার আবদ্ধ বিমের ক্ষেত্রে L/4, আর যেটা হচ্ছে আপনাদের ধারাবাহিক বিম আর কি কন্টিনিউয়াস প্রান্তে, সেখানে কিন্তু L/3 দেওয়া হয়। তো আপনারা সেই জিনিসগুলো ভালোভাবে বুঝতে চাইলে অবশ্যই আমাদের এখানে চ্যানেলে যে ওয়ার্কিং বুকগুলো আপলোড করা হয়েছে আপনারা সেই ওয়ার্কিং বুকগুলো দেখবেন, এবং সেগুলো দেখে সুন্দরভাবে সঠিকভাবে স্ট্রাকচারাল ডিজাইন করবেন। হয়তো দেখা যায় যে রডের ডিজাইনের উপরেই কিন্তু আপনার বিল্ডিংয়ের স্ট্রেংথ নির্ভর করে, দেখা যাবে 5-7 তলা অনেকেই বিভিন্নভাবে ডিজাইন করে থাকেন। তো যারা প্র্যাকটিক্যাল কাজের সঙ্গে জড়িত বা এই সকল কাজে একটু পর্যবেক্ষণ পরিদর্শন করেন তাদের তথ্য পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। আর দেখা যায় যে অনেক সময় অনেকেই ক্যালকুলেশন ব্যতিরেকে শুধুমাত্র হিসাবের উপর ভিত্তি করে কিন্তু অনেকে দিয়ে দেয়। তো আপনাদেরকে অবশ্যই স্ট্রাকচারাল ডিজাইন করার আগে বিভিন্ন সাইট পর্যবেক্ষণ করা দরকার, অর্থাৎ বিভিন্ন সাইডে গিয়ে সেখানে কাজের
পরিমাণ দেখে অথবা আপনি যে ড্রয়িংটি ডিজাইনটি দিয়েছেন সেই অনুযায়ী সঠিকভাবে রড বাঁধাই হয়েছে কি না এই জিনিসটি কিন্তু আপনাদেরকে সাইডে গিয়ে দেখতে হবে। দেখা যাবে যে আপনি যে ডিজাইন দিলেন সেই অনুযায়ী যদি রড বাঁধাই করা না হয়, অর্থাৎ দেখা যায় যে এখানে একটি এক্সট্রা বটম দেওয়া হয়েছে, তো এই বটমটি যদি আপনার দেখা যায় যে এখানে দুইটা এক্সট্রা বটম আপনি ডিজাইন করেছেন কিন্তু দেওয়া হয়েছে একটি, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিংয়ের স্ট্রেংথ কমে গেল। তো এর জন্য অবশ্যই ঢালাইয়ের সময় আপনাকে সতর্কতার সাথে এই জিনিসগুলো দেখতে হবে এবং এগুলো ফিতা দিয়ে মেপে মেপে দেখতে হবে যে আপনি বইয়ে যে অনুযায়ী ডিজাইন করেছেন সেই অনুযায়ী ঠিক আছে কি না। তো আসলে অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আছেন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের এই চ্যানেলে কিন্তু তাদের নাম ঠিকানা পেয়ে যাবেন। তো মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আমাদের এই সাইডের যে বিল্ডিং নির্মাণের কার্যক্রম চলতেছে এখানে কী প্রসেসে বিমগুলো রড বাঁধাই করা হচ্ছে বা বর্তমান কাজের অগ্রগতি। তো আপনারা আশা করি সেটা দেখলেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে একটি জিনিস আমি দেখিয়েছিলাম, সেটি হচ্ছে যে এখানকার যে যখন গ্রেড বিম ডিজাইন করা হয়েছিল, গ্রেড বিমগুলো কিন্তু বাঁকাভাবে ডিজাইন করা হয়েছিল, অর্থাৎ আপনারা দেখেছিলেন যে আমাদের এই কলাম টু কলাম কিন্তু আসলে গ্রেড বিমগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ফ্লোর বিমে এসে এই বিল্ডিংটিতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটি কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আশা করি সেই জিনিসটি বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন যে বাঁকা বিম দেওয়ার সুবিধা এবং অসুবিধা। দর্শক মণ্ডলী, আপনারা এর আগে দেখেছিলেন যে আমাদের এই বিমটি আর এই বিমটি আর এখানে কয়েকটি বিম আর কি, এই চারটি বিম, এটি কিন্তু কলাম টু কলাম লাগিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের যখন গ্রেড বিম ছিল তখন আপনারা দেখতে পাচ্ছেন এই কলাম থেকে কিন্তু এই কলাম এটি বাঁকাভাবে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আমাদের এই ফ্লোর বিমে এসে যদি বাঁকা বিম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু রুমের ভিতরে এই বিমটি খারাপ দেখা যাবে অথবা রুমের ভিতরে কিন্তু এই জিনিসটি সৌন্দর্য বৃদ্ধি করবে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদের যে গ্রেড বিমটি আছে সেটি কিন্তু মাটির নিচে বর্তমানে, অর্থাৎ গ্রেড বিমের জন্য কিন্তু কোনো ইফেক্ট পড়বে না আর কি বিল্ডিংয়ে, সেটি যেহেতু মাটির নিচে থাকবে এতে কিন্তু বোঝা যাবে না। আর অবশ্যই ফ্লোর বিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোর বিম কখনো বাঁকা করে দেওয়া যাবে না, যদি আপনার ডিজাইনে এরকম আসে দেখা যাবে যে কলাম টু কলাম পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিমের সঙ্গেই কিন্তু বিম সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ এই প্রান্তে কলাম এবং সেই সাথে এই প্রান্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিমের সঙ্গেই কিন্তু এটি সংযোগ হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কলাম পাওয়া যায়নি আর গ্রেড বিমের ক্ষেত্রে এটি কিন্তু বাঁকা করে কলামের সঙ্গে দেওয়া হয়েছিল। তো এই জিনিসটি আপনারা খেয়াল করে ডিজাইন করবেন যাতে ফ্লোর বিমগুলো বাঁকা না হয়, অর্থাৎ ফ্লোর বিম বাঁকা হলে কিন্তু সেক্ষেত্রে রুমের ভিতর দিয়ে অনেক সময় চলে যাবে। তো যাই হোক, আমি এই ডিজাইনটি প্রথমের দিকে দেখে একটু কনফিউশনে ছিলাম যেটা কী হবে, তো আশা করা যায় যে মোটামুটি ভালোভাবে এটি ডিজাইন করা হয়েছে। আমি আরও বেশ কয়েকটি বিল্ডিং দেখেছি, তো সেগুলোতে এরকম মানে ডিজাইনে কলাম পাওয়া যায়নি, এক প্রান্তে কলাম এবং অন্য প্রান্তে এসে বিমের সঙ্গে সংযোগ হয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।